বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচার করার সময় বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশি পাচারকারী। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা। কাঁটাতারহীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল। বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা। দুই পাচারকারীকে আটক করে বিএসএফ। এদের নাম মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আমানুল্লাহ। তাদের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দারপাল ও যুগিডাঙ্গা গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 16টি মহিষ। ধৃতদের হবিপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। Breaking news! আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।